মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের 102তম জন্মবার্ষিকী পালন করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে এই উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় আব্দুস সামাদ আজাদের স্মরণে স্মৃতিচারণ করা হয়। পৌর মেয়র নাদের বক্ত, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, পাবলিক প্রসিকিউটর খায়রুল কবির রুমেন, আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।